কুমিল্লার সীমান্ত ব্যাংকের তত্ত্বাবধানে কৃষি উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বিবির বাজারে কৃষি উদ্যোক্তাদের এ সময় কুমিল্লা আদর্শ সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সুমন ভৌমিক, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুর আহমদ ও জগন্নাথপুর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ সহ সীমান্ত ব্যাংক বিবির বাজার শাখার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে সীমান্ত ব্যাংকের পক্ষ থেকে স্থানীয় তিনজন কৃষি উদ্যোক্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।